السلام عليكم ورحمة الله وبركاته. প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক যখন হযরত আজরাইল আলাইহিস সালামকে জীবকুলের প্রাণ সংহারের কাজে নিয়োজিত করেন তখন তিনি আরজ করলেন হে পরওয়ারদিগার মৃত্যু সেটা আবার কি আল্লাহ পাক তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত হতে এবং ফেরেশতা কুলকে মৃত্যুর দিকে তাকাতে বললেন সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে আল্লাহ পাক মৃত্যুকে বললেন তোমার সকল ডানা মেলে এদের উপরে উড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে ও চোখ খুলে তাদের উপর দিয়ে উঠতে শুরু করল তখন ফেরেশতাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন সহস্র বছর পর চেতনা লাভ করে তারা আরজ করলেন হে পরওয়ারদিগার আপনি এর চেয়েও ভয়ানক কিছু সৃষ্টি করেছেন কি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন নভমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশালাকার করে তার আকৃতি গঠন করেন যা সত্তরটি জিঞ্জির দিয়ে আবদ্ধ করে রাখেন প্রতিটি শৃঙ্খল প্রায় সহস্র বছরের রাস্তার সমপরিমাণ দীর্ঘ ফেরেশতাগণ পাশ দিয়ে বিভিন্ন সময়ে চলাচল করলেও তার অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞাত ছিল তবে তারা চতুর্দিক থেকে তার বিকট ও বিভীষিকাময় চিৎকার শুনতে পেতেন মৃত্যু নিয়ে আল্লাহ তাআলা বলেন এটা আমারই সৃষ্টি স্বয়ং আমি এর চেয়েও সুমহান গৌরবান্বিত প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অনন্তর আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তোমাকে নিয়োজিত করলাম হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন হে প্রভু এ তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী তখন আল্লাহ তাআলা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন অতঃপর মৃত্যু নিবেদন করল যে হে আল্লাহ একবার আমাকে উচ্চস্বরে কিছু বলার অনুমতি দিন আল্লাহ তাআলা অনুমতি দিলে সে উচ্চস্বরে বলল ও হে প্রাণীকুল আমি সেই মৃত্যু যে বন্ধুবান্ধব পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় ঘর বাড়ি ইমারত বিরান করে ধ্বংসস্তূপে পরিণত করে তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাব সবাইকেই আমার স্বাদ নিতে হবে মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট মূর্তি ধারণ করে উপস্থিত হয় মৃত্যু পথযাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে কে তুমি কি চাও প্রত্যুত্তরে মৃত্যু বলে আমি মৃত্যু আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব তোমার সন্তানদেরকে অনাথ ইয়াতিম করব তোমার স্ত্রীকে বিধবা করব যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করনি সে সকল উত্তরাধিকারদের মধ্যে তোমার ধন দৌলত বণ্টন করব তোমার ন্যাক আমল আজ তোমার সঙ্গী তাছাড়া আর কিছুই তোমার কোনো উপকার করতে সক্ষম হবে না এ কথা শুনে সে ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু সেদিকেও মৃত্যুকেই দেখতে পাবে তা দেখে মৃত্যু বলবে ওহে তুমি কি ভুলে গেছ আমি মৃত্যু যে তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে কেড়ে নিয়েছি তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারোনি পুনরায় আজ আমি তোমার রূহ তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে নেব তারাও তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না অত্যন্ত শক্তিশালী জাতিও আমার হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা মালাকুল আরহাম নামক এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন এরা শিশু মাতৃগর্ভে থাকাকালীন তার মৃত্যুস্থানের মাটি তার রক্ত মাংসের সাথে মিশিয়ে দেন ফলে জন্মের পর মানুষ যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যুর পূর্বক্ষণে রক্ত মাংসের সাথে মেশানো মাটি যে স্থান থেকে নেওয়া হয়েছিল সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে তার ইহলীলা সাঙ্গ হয় এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আপন গৃহের ভেতরে থাকো তথাপি যার যেথায় মৃত্যু লেখা আছে তাকে অবশ্যই সেথায় পৌঁছাতে হবে হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রাচীনকালে হযরত আজরাইল আলাইহিস সালাম নবীগণের সাথে সাক্ষাৎ করতে আসতেন একদিন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হন সেখানে গিয়ে সুশ্রী এক যুবকের প্রতি তিনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন ফলে যুবকটি ভীষণ ভয় পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেল হযরত আজরাইল আলাইহিস সালাম প্রস্থানের পর উক্ত যুবক সুলাইমান আলাইহিস সালামের কাছে আরজ করল হে আল্লাহর রাসূল আমার নিবেদন আপনার হুকুমে এই বাতাস যেন আমাকে এই মুহূর্তে চীন দেশে পৌঁছে দেয় আমি কিছুক্ষণ আগে এই লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়েছি
হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস যুবকটিকে মুহূর্তের মধ্যে চীন দেশে পৌঁছে দিল। পুনরায় হযরত আজরাইল আলাইহিস সালাম দরবারে উপস্থিত হলে হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি সেদিনই চীন দেশে উক্ত যুবকের জান কবচ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম, অথচ তাকে আপনার দরবারে উপস্থিত দেখে আশ্চর্যান্বিত হই, কাজেই আমি তার দেখে তৃষ্ট দৃষ্টিবার নিক্ষেপ করি। সে ভয় পেয়ে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানায়, আর আমি ওই দিনই সেখানেই তার প্রাণ সংহার করি। মৃত্যু কখন আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করেন, মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা, অর্থাৎ কে কতদিন বেঁচে থাকবে, কার কখন মৃত্যু আসবে, এ সম্পর্কে তোমাদের ধারণা জানতে চাই। উপস্থিত সাহাবিরা একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার এই বিশ্বাস হয় না যে রাত পর্যন্ত আমি পৌঁছাতে পারব, এর আগেই হয়তো চলে যাওয়ার ডাক এসে যাবে। দ্বিতীয় ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চার রাকাত নামাজ পড়ার নিয়তে জায় নামাজে দাঁড়াই তখন আমার এই বিশ্বাস হয় না যে চার রাকাত আমি শেষ করতে পারব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার শোনো, আমার অবস্থা হলো যখন আমি নামাজে একদিকে সালাম ফিরাই তখন আমার এতটুকু ধারণা হয় না যে আমি অন্যদিকে সালাম ফেরাতে পারব। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 17 বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় দ্বীনের শিক্ষা বিস্তারে লিপ্ত ছিলেন। একবার তিনি স্বপ্নযোগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কখন আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে পাঁচটি আঙ্গুলের দিকে ইশারা করে চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারার উদ্দেশ্য সুস্পষ্টভাবে বুঝতে পারলেন না। তিনি পাঁচ আঙ্গুলের ইশারায় কি পাঁচ দিন বোঝালেন, নাকি পাঁচ মাস, নাকি পাঁচ বছর, না অন্য কিছু, এর কোনোটাই বুঝতে সক্ষম হলেন না। তবে প্রসিদ্ধ তাবেঈ ও যুগের শ্রেষ্ঠ তাবিরবিদ হযরত ইবনে সিরান রহমতুল্লাহি আলাই তিনি এই স্বপ্নের বিবরণ শোনা মাত্রই বুঝতে পারলেন এবং সূরা লোকমানের আয়াতের প্রতি লক্ষ্য করতে বললেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই পাঁচটি বস্তুর জ্ঞান রাখেন, যথাক্রমে কিয়ামত কখন সংঘটিত হবে, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভে কি ধরনের সন্তান রয়েছে, মানুষ আগামীকাল কি করবে এবং কোথায় তার মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচ আঙ্গুলের দ্বারা ইশারা করার উদ্দেশ্য এটাই ছিল যে মৃত্যু কখন আসবে এই প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ তাআলা জানেন। পাঁচটি বস্তুর জ্ঞান আল্লাহ পাক কাউকে দান করে? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে উত্তম মৃত্যু এবং ঈমানের সহিত মৃত্যু দান করুক, আমিন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।